আসলে আসলে গজল বলার আর কোনো মুড নেই, মুড শেষ আমার, সেই জন্য আমি একেবারে 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 দুটো তিনটে বলে আমি ইনশাল্লাহ নেমে যাব, একেবারে নেমে যাব। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো, আগের মতো আর পাচ্ছি না। হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো, চেক 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 চেক, থাকছে থাকছে। ভাইজানদের রিকোয়েস্ট লন্ডন প্যারিস, লন্ডন প্যারিস, লন্ডন প্যারিসের রিকোয়েস্ট আছে, ইনশাল্লাহ সেটা গাইবো, সেটা গিয়ে আমি ইনশাল্লাহ নামবো 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 নামবো। আমার ভাইরা তো অনেক গজল শোনালো, আমারও শোনানোর ইচ্ছা ছিল বেশ অনেক গজল, কিন্তু আর সে মোটটা আমার কাছে নেই, যেহেতু পাঞ্জাবি গজল আবার আমার আবুল কালাম ভাই কি ভাষা, বাপের জন্মে আমি শুনিনি ম্যাটরাজি ভাষা, বুঝলেন? সেই ভাষায় গজল লিখছে, কুড়িতে উপহার দেবে, বুঝলেন তো? সেই আশায় আপনারা গাল ধুয়ে বসে থাকেন, আমার ভাইজান দেবে। তবে আমি আজকে অনেক ভাষায় গজল নিয়েছিলাম, আরবি, আরবি, ইংলিশ, উর্দু, উর্দু, ফার্সি, ফার্সি, সংস্কৃত, সংস্কৃত, পাঞ্জাবি এবং তামিল, তামিল, এতটা ভাষায় গজল আমি নিয়েছিলাম। আপনারা রিকোয়েস্ট করলে হয়তো বলতাম, কিন্তু আর সময় নেই বলে আমি আর বলবো না। সমস্ত ভাষার গজল আমার কাছে আছে, সেগুলো আর বলবো না। আসুন একেবারে ছোট্ট করে, ছোট্ট করে আমি আমার কমিটি ভাইদের একটুখানি প্রশংসা, কমিটি ভাই বলতে আজকে গ্রামবাসীদের প্রচেষ্টায় এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে কায়েম করেছে। আজকে তানাদের নিয়ে একটু ছোট্ট করে প্রশংসা করে আমি বিদায় নিয়ে চলে যাব, তার আগে লন্ডন পেজটা বলে যাবো ইনশাআল্লাহ। এখানে আপনারা যতজন মানুষ আছেন, অনেকজন ছিলেন, সবাই তো বিদায় নিল, আস্তে আস্তে ঘুম পেয়েছে মনে হয়। এই যে মা বোনেরা বসে আছে না, সব বড় লোক, আর ভাইরা বসে যারা বড় লোক, নাকি বলেন, উল্টোটা বললাম, যারা বড় লোক তারা বাড়ি চলে গেছে, আর যারা গরিব মানুষ তারা বসে আছে। কর্মচারীটা বাইরে এলে একটুখানি কি করতে, বিড়ি খেতে, তো বাইরে এসে বিড়ি খাচ্ছে, আর বিড়ি খেতে খেতে দেখছে আমার কারখানা দাউ দাউ করে আগুনে জ্বলছে, ওরে সর্বনাশ। ও তো ভয়ে তোর পিলে চমকে গেল, দৌড়ে দৌড়ে বাড়ি এসে বউর বউর কাছে গিয়ে বলে, কি হয়েছে? বলে কি গো, বলে আজকের কারখানা থেকে কি ভাগ্যে আমি বাইরে এসেছিলাম একটুখানি, আর বাইরে এসে দেখছি আমার কারখানা দাও দাও করে আগুনে জ্বলছে। বলে ওরে বাবা, তা কারো কিছু হয়নি তো? বলে 10 জন পুড়ে মারা গেছে। তখন দিদির মনটা একটু খটকা লাগলো, বলছে কারো কিছু দেবে? বলে হ্যাঁ, মালিক বলেছে 10,000 টাকা করে দেবে। বাস বউর চোখ উল্টে গেল। হ্যাঁ গা, তুমি কোন ছেলে? বলে কেন? বলে তুমি কারখানার মধ্যে ছেলে না? বলে আরে বলছি কি, আমি বাইরে এসেছিলাম বিড়ি খেতে, আর বাইরে যে এসেছি দেখছি আমার কারখানা দাও দাও করে আগুনে জ্বলছে। বলে ওই জন্য বারবার করে বলেছি, এই বিড়ি একদিন আমার সর্বনাশ করবে, আজকের এই বিড়ি আমার সর্বনাশ করে দিলে তো। তুমি বিড়ি না খেয়ে যদি কারখানার মধ্যে থাকতে, তুমিও পুড়ে মরে যেতে, 10,000 টাকা তো আমি পেত। বোঝা গেল কিছু? এটাই হচ্ছে আমাদের ইসলাম, এটাই হচ্ছে আমাদের আজকের সমাবেশ। আমাদের ইসলাম ধর্মের মানুষগুলো আজকের কেমন হয়ে যাচ্ছে দেখেন, টাকার জন্য স্বামী স্ত্রী কে চেনে না, স্ত্রী স্বামী কে চেনে না। আজকের এই বিষয় নিয়ে অনেক আলোচনা করা ছিল, কিন্তু আর সময় নেই, যার কারণে আলোচনা আর করবো না। যাই হোক, একটা নতুন গজলের রিকোয়েস্ট, একটা নতুন গজল হবে, লন্ডন প্যারিস হবে, আর কমিটি ভাই তিনটে গজল বলে আমি ইনশাল্লাহ বিদায় নেব। তার আগে আমি ছোট্ট করে সেই গজলটি গাছি, মনোযোগ দিয়ে শুনুন। ভাই পেশাটা তোলেন, ভাই পেশা তোলেন, ভাই কেউ যাবেন না তো? হ্যাঁ কেউ যাবেন না তো? আমার গজল শেষ করবেন, ঠিক আছে? কারণ আমি জানি এতক্ষণ যা চলছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ও তো একেবারে সেই বিরানি আবার পান্তা এলো, মানে এবার মানুষ আস্তে আস্তে কাটতে শুরু করবে। কিন্তু ভাই রিকোয়েস্ট, আমি তিনটে গজল বলবো, ভাই আমার গজলের সময় কেউ যাবেন না, আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে বলি, ঠিক আছে? আর যাই হোক, আর বলবো না, শুনতে থাকুন সে গজল। ঝরে 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 ঝরেছে খোদা রহমত গিনা, রহমতেরই ফুল ফুটেছে জান্নাত বাগিচায়। এত সুন্দর সাউন্ড ছিল তার পরে খাই করতে। ঝরে 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 ঝরেছে খোদারে রহমত গিনা, রহমতেরই ফুল ফুটেছে জান্নাত বাগিচায়। ঝরে 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 ঝরেছে খোদারে রহমত গিনা, রহমতেরই ফুল ফুটেছে জান্নাত বাগিচায়। আইরে কে দেখবি,
বসে পে চরে না চরে যা ঝরে ঝরে ঝর ঝরছে খোদায় রহমতাঙ্গি না রহমতেরে ফুল ফুটেছে জান্নাত বাগিচা বসে সবাই ঘিরে আল্লাহ নবীর গুণগানে ভরে পারে ইস্তাইরা যেখানেতে বসে সবাই ঘিরে আল্লাহ নবীর গুণগানে মেরি দাইকে ভরে যে জমিনে বসিলে পাবে শান্তি দিলে যে বাগানে খেলে তোমার গোনা ঝরে যায় যে বাগানে খেলে তোমার গোনা ঝরে যায় সাওয়াবেরি পাল্লা তখন ভারী হয়ে যায় জাহান্নামে হয়ে এলেও জান্নাতি সে হয় ঝরে ঝরে ঝর ঝরেছে খোদার রহমতাঙ্গি না রহমতেরে ফুল ফুটেছে জান্নাত বাগিচায় আইরিয়া বসে পে ঝরে না ঝরে যায় ঝরে ঝরে ঝর ঝরছে খোদার রহমতাঙ্গি না রহমতেরে ফুল ফুটেছে জান্নাত বাগিচা ফিরে যাবো ফিরে যাবো আমার সেই গজলই আমার ভাইদের অনেকক্ষণের রিকোয়েস্ট লন্ডন প্যারিস তখনই গাওয়ার কথা ছিল কিন্তু গাওয়া হলো না এবার সেই গজলটি গাইবো তারপর আর একটা রিকোয়েস্ট আছে